নমস্কার, আপনাদের সাথে আমি মাধুরিমা। ইন্ডিয়ান কুকিং উইথ মাধুরিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আপনাদের জন্য রয়েছে একটা অভিনব রেসিপি, পটলের খোসা বাটা। পটল দিয়ে তো আমরা নানা রকম রেসিপি খেয়ে থাকি, যেরকম আলু পটলের তরকারি, পটলের দোরমা, দই পটল, কিন্তু আজকে আমরা করব পটলের খোসা বাটা। পটলের খোসা বাটা করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 6 থেকে 7টার মতন পটল, আর আগে থেকে কয়েকটা পটলের খোসা আমি জমিয়ে রেখেছিলাম। আর এখানে যে 6 থেকে 7টা পটল আমি নিয়েছি, সেগুলোরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু শুধুই পটলের খোসা দেব না, তার সাথে সাথে 2-3টে পটল আমি অ্যাড করে দেব। আমি এখানে 3টের মতন পটল নিয়ে নিচ্ছি। 2-3টে পটল এই পটলের খোসা বাটায় অ্যাড করলে টেস্টটা যেরকম ভালো আসে, সেরকমই পরিমাণেও কিন্তু একটু বেড়ে যায়। এই সব কিছুই মিক্সার গ্রাইন্ডারে দেবো, সেই সুবিধার্থে আমি পটলগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, যাতে মিক্সার গ্রাইন্ডারে বাটাটা ভালো হয়। এই রেসিপিটা করার জন্য পটলটা ধোয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা খোসাটা বাটা করব, সেজন্য পটলটা ভীষণই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর এদিকে মিক্সার জারের মধ্যে প্রথমেই পটলের খোসাগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি পটলগুলো। এরপর কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আমি পরপর অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টের মতন কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতন রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এরপর এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মেনলি রসুনের জন্যই কিন্তু এটার অসাধারণ একটা টেস্ট আসে, সেজন্য রসুনটা একটু বেশি করে দিতে হবে। এটা আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম, কোনো রকম জল না অ্যাড করেই কিন্তু এটা বেটে নিতে হবে। এরপর আমি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। মোটামুটি 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টোর মতন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা প্রথমে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা হালকাভাবে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি নিয়েছি 8 থেকে 10 কোয়ার মতন রসুন, আর রসুনটা একটু ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এরপর রসুনটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। রসুনটা এই সময় তেলে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ অবধি রসুনের একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। রসুনটা বেশ লাল করে ভাজা হয়ে গেলে আর একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টেবিল স্পুনের মতন কালো জিরে। যেহেতু পটলের খোসা বাটার মধ্যে আমি অলরেডি কালো জিরে দিয়েছি, সেজন্য এখানে অল্প পরিমাণে দিলাম কালো জিরেটা। এরপর এটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এরপর এই পেস্টটা ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। ফ্লেমটা হাইতে রেখে আমরা এটা বেশ খানিকক্ষণের জন্য একটু ভেজে নেব। পটলের খোসা বাটাটা থেকে দেখুন অনেকটা জল বেরোচ্ছে, এই জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে। এখন এই স্টেজটায় দেখিয়ে দেবো যে দেখুন এটা অনেকটাই শুকনো হয়ে এসেছে, কিন্তু আর একটু রান্না করে নিতে হবে এটা। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন। যেহেতু আগে নুন এর মধ্যে অ্যাড করার রয়েছে, তাই একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো। এরপরে দুটো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিয়ে এই 5 থেকে 6 মিনিটের জন্য আমরা আবার একটু এটা রান্না করে নেব। এই স্টেজে কিন্তু পটলের খোসা বাটাটা অনেকটাই নরম হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের পটলের খোসা বাটা। এরপর শুধু গরম গরম সার্ভ করার পালা। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে, বাড়িতে নিশ্চয়ই একদিন ট্রাই করে দেখবেন। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু পটলের খোসা বাটা তৈরি হয়ে যায়। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে যেতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।